রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যা সাতটার দিকে ককটেল দুটি দেখতে পান কৃষি অনুষদ ভবনের দুজন প্রহরী। পরে রাত সাড়ে আটটায় রাজশাহীর বোম ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি উদ্ধার করেন। কৃষি অনুষদের প্রহরীর দায়িত্বে থাকা রাসেল হাসান জানান, আমি কিছুক্ষণের জন্য চা খেতে গিয়েছিলাম, এ সময় এক কলিগ ককটেল দেখতে পেয়ে আমাকে জানালেন দুটি ককটেল দেখতে পাই। বিষয়টি কৃষি অনুষদের ডিন আব্দুল আলিম স্যারকে জানাই, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানান। তবে কে বা কারা এখানে ককটেল রেখেছে তা আমরা জানি না। Be a show stealer.